কল্যাণপুরের বেসরকারি ম্যারেজ হলে আসন্ন পশ্চিম বর্ধমানের আসানসোল পুর নিগমের 106টি ওয়ার্ডের নির্বাচনকে সামনে রেখে তৃণমূলের ইস্তেহার প্রকাশ করা হলো, যেখানে উপস্থিত ছিলেন রাজ্যের পূর্ত ও আইন বিভাগের মন্ত্রী মলয় ঘটক, অন্যদিকে মন্ত্রী শ্রীকান্ত মাহাতো, তৃণমূলের পশ্চিম বর্ধমান জেলার সভাপতি তথা বারাবণীর বিধায়ক বিধান উপাধ্যায়, এডিডি এর চেয়ারম্যান তথা রানীগঞ্জের বিধায়ক তাপস ব্যানার্জি, ভাইস চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জি, জামুরিয়ার বিধায়ক হরেরাম সিং, আইএনটিটিউসির জেলা সভাপতি অভিজিৎ ঘটক, অশোক রুদ্র সহ পুর নিগমের 106টি ওয়ার্ডের তৃণমূল প্রার্থীরা। আসানসোল আপনারা জানেন যে আসানসোল হচ্ছে এমন একটা শহর যে গরমকালে প্রচণ্ড গরম, শীতকালে প্রচণ্ড ঠান্ডা। এই যে আবহাওয়া, এই আবহাওয়া নিয়ন্ত্রিত হতে পারে যদি আমরা এখানে ব্যাপকভাবে বৃক্ষরোপণ করতে পারি। বৃক্ষরোপণ করলে শহর যেমন, শহরের পরিবেশ যেমন ভালো হয়, তেমনি যত বৃক্ষরোপণ হবে আসানসোল তত সবুজ হয়ে উঠবে। সেই গ্রিন আসানসোল পরিকল্পনা আগামী 5 বছরে নেওয়া হবে। আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী গাছ লাগানোর উপরে ব্যাপক জোর দিয়েছেন আমাদের সারা পশ্চিমবঙ্গ জুড়ে, এমনকি 5 কোটি ম্যানগ্রোভ সুন্দরবন এলাকায় লাগানোর তিনি পরিকল্পনা করেছেন। ঠিক একইভাবে পুরো আসানসোল আগামী দিনে সবুজ উন্নয়ন করার যে পরিকল্পনা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আগামী যে বোর্ড সেই বোর্ড করবে, এটা আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং আমাদের যে ম্যানিফেস্টো সেই ম্যানিফেস্টোটা আমরা রেখেছি। বিগত বোর্ড বা তার আগে আমরা প্রত্যেকটা ওয়ার্ডে কমিউনিটি হল তৈরি করার পরিকল্পনা নিয়েছিলাম এবং আসানসোলের অধিকাংশ ওয়ার্ডে কমিউনিটি হল তৈরি হয়েছে। কিছু কিছু ওয়ার্ডে এখনও কমিউনিটি হল নেই। জমি সাপেক্ষে জমি যদি পাওয়া যায় তাহলে সেই সমস্ত ওয়ার্ডে মানুষের জন্য কমিউনিটি হল তৈরি করার পরিকল্পনা আগামী বোর্ড নেবে এবং এই কমিউনিটি হলগুলো মানুষের স্বার্থে সাবসিডাইজ রেটে যাতে সেই সমস্ত মানুষকে দেওয়া যায়, বিশেষ করে আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া মানুষরা যাতে উপকৃত হয় এই কমিউনিটি হল দ্বারা, সেই পরিকল্পনা আগামী যে 5 বছর যে বোর্ড হবে তৈরি হবে, এটা নিশ্চিত যে আগামী বোর্ড তৃণমূলের হবে। সেই বোর্ড এই কাজ করবে কমিউনিটি হল তৈরি করার। পাঠাগারগুলো আরও উন্নত করা হবে, যত লাইব্রেরি আছে কর্পোরেশন এলাকায় কর্পোরেশনের নিজস্ব লাইব্রেরি বা অন্যান্য লাইব্রেরি, সেই লাইব্রেরিগুলো যাতে উন্নত করা যায়, সেখানকার যারা যুবক যুবতী যাতে লাইব্রেরিতে এসে আরও বিদ্যার্জন করতে পারে, পড়াশোনা করতে পারেন, সেই ব্যাপারে আগামী বোর্ড তৎপর হবে এবং যুবক যুবতীদের উৎসাহিত করবে। এই জন্য আজকে ম্যানিফেস্টোর মাধ্যমে আপনাদের হাতে তুলে দেবো, তবে তার মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট ম্যাটার আছে সেগুলো আমরা কয়েকটা আপনাদের সামনে পড়ে দিচ্ছি, তুলে ধরছি। যেমন আসানসোলে আপনারা জানেন যে মাত্র কয়েক মাস আগেই যে বর্ষাকাল, সেই বর্ষাকালে আসানসোলে ব্যাপক বৃষ্টি হয়েছিল, একদিনে 435 মিলিমিটার বর্ষণ হয়েছিল আসানসোলে এবং যার জন্য আসানসোল শহরের একটা ব্যাপক অঞ্চল জলে ডুবে গেছে, অনেক এলাকায় একতলা বাড়ি পর্যন্ত জলের তলায় চলে গেছে। এর যাতে পুনরাবৃত্তি কখনো না দেখতে হয় সেদিকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নজর রেখেছেন এবং আসানসোল এলাকার যতগুলি খাল আছে বা যতগুলি ছোটো ছোটো নদী আছে, গাড়ুই নদী সহ, সেগুলোকে সংস্কারের পরিকল্পনা নেওয়া হয়েছে। আগামী যে পৌরসভা এই সংস্কারের কাজ গুরুত্বপূর্ণভাবে দেখবে এবং সংস্কার করে ফেললে আগামী দিনে স্বল্প হোক বা বৃহৎ বেশি বর্ষণ হলেও তাতে কিন্তু কোনো আসানসোল মানুষের কোনো ক্ষতি হবে না। আসানসোলে সড়ক যোগাযোগ, আপনারা জানেন যে আসানসোল অত্যন্ত পুরনো শহর এবং এই শহরে ছোটোখাটো অনেক গলি আছে, অনেক রাস্তা আছে যেখানে জঞ্জাট হয় এবং সেই রাস্তাগুলিকে সংস্কার করা এবং সড়ক ব্যবস্থা উন্নয়ন করা, এটা করা হবে। এছাড়াও আসানসোলের জঞ্জালকে দূর করতে আমরা বাস, অটো, টোটো এগুলোকে নিয়ন্ত্রণ করে তাদের জন্য নির্দিষ্ট বাস স্ট্যান্ড বা টোটো, অটো স্ট্যান্ড বা টোটো স্ট্যান্ড এগুলি তৈরি করা হবে এবং এগুলো যাতে নিয়ন্ত্রিতভাবে চলাচল করতে পারে, যাতে আসানসোলের জঞ্জাল তৈরি না হয় সেদিকের উপরে আমরা লক্ষ্য রাখবো।
এছাড়াও আমরা জামুরিয়া মানিগঞ্জ বানপুর বরাকর আসানসোল বাস স্ট্যান্ড আসানসোল রেলওয়ে স্টেশন এবং আসানসোল কুসাগ্রামে আমরা নির্দিষ্টভাবে বাস স্ট্যান্ড তৈরি করা হবে। আসানসোলে বাস স্ট্যান্ড ইতিমধ্যেই আছে, বাকি জায়গাগুলিতে আমরা ডেডিকেটেড বাস স্ট্যান্ড সেখানে তৈরি করা হবে। সেই বাস স্ট্যান্ডগুলোতে বাস যেমন থাকবে এবং সেখান থেকে বাসগুলি চলাচল হবে, বাস টার্মিনাস এগুলো তো হবে। এই কটার জায়গায় জামুরিয়া রানীগঞ্জ বানপুর বরাকর আসানসোল বাস স্ট্যান্ড আসানসোল রেলওয়ে স্টেশন এবং কুসাগ্রাম সমস্ত খাল সমস্ত নদীকে ডিসিল্টিং করা হবে, অর্থাৎ যে সমস্ত নদীগুলো ভরাট হয়ে গেছে অমুক হয়ে গেছে সেগুলোকে আবার সংস্কার করা হবে এবং আসানসোলের নিকাশি ব্যবস্থা আরো উন্নত করা হবে। কারণ বিগত দু তিন মাস আগে আমরা যে ধরনের জলের ইয়ে দেখেছি আসানসোলে, যেটা বিগত 50 বছরে হয়নি, একদিনে 345 মিলিমিটার জল পড়েছিল আসলে। তো সেই দিকেই আমাদের নজর থাকবে এবং আমাদের পয়েন্ট নাম্বার ওয়ানই হচ্ছে হাল এবং এই নদীগুলির সংস্কার। শহরের একটা মূল সমস্যা হচ্ছে অটো টোটো এবং ফুটপাথ, আমরা চিহ্নিতকরণ করে সেই স্ট্যান্ডগুলো তৈরি করব, সেখান থেকে নিয়ন্ত্রিতভাবে অটো টোটো এবং বাস চলাচল করবে। আসানসোলে যাতে জঞ্জাট না হয় সেই ব্যবস্থা আজ আগামী যে কর্পোরেশনের বোর্ড সেই কর্পোরেশন বোর্ড নিয়ন্ত্রিত করবে এবং লক্ষ্য রাখবে। সেগুলো তো আইনি ব্যবস্থা, ভবিষ্যতে যদি সে ধরনের কোনো অভিযোগ জমা পড়ে বা সে ধরনের কিছু দেখা যায় আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। আচ্ছা ঠিক আছে, এবারে আমি একটু বলবো, দু মিনিট আমাদের জেলার সভাপতি বিধান কর্তায় তিনি কিছু বলে শেষ করে দেবেন। বানানো হবে বানানো হবে সব বানানো বানানো হবে তো বলে দেবেন। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলি রিপোর্ট, আনন্দ বার্তা।